হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ভয়েস টু লাইফের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। এখন আমি বিকেলের টিফিন বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে। তো হাজবেন্ড আসার আগেই আমি চেষ্টা করি বিকেলে টিফিনটা করে নেওয়ার, আর সঙ্গে রাতের রান্নারও প্রিপারেশন আমি অনেকটাই করে রাখি, যাতে করে ও আসার পরে দুজনে মিলে একটু টাইম কাটাতে পারি। কারণ সারাদিন ও ব্যস্ত থাকে আর আমারও আমার মতো করে দিনগুলো কাটে। তো চেষ্টা করি সারাদিন পরে যেটুকু সময় থাকে সেটুকু সময় দুজনে একসাথে কাটানোর। আর চলো আজকে বিকেলে টিফিন বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করি। এখন আমি কেক বানাচ্ছি, এরপরও ম্যাগি বানাবো। আসলে কি হয়, আমাদের বাঙালি মানুষদের জন্য বাইরে স্টেটে এসে থাকাটা হচ্ছে মুশকিলের ব্যাপার খাওয়া দাওয়াতে। কারণ আমরা ছোটবেলা থেকেই মুড়ি কিংবা ভাত খেয়ে বড় হয়েছি, কিন্তু এখানের মানুষরা মুড়ি যে খেতে হয় সেটাই এরা জানে না, মানে মুড়ি জিনিসটাই কি এরা জানেই না। তো এটা মুশকিল হচ্ছে, এখানে মুড়ি পাওয়াও যায় না, সেই জন্য নিত্যদিন মানে টিফিনে নতুন নতুন কিছু বানাতেই হয়। তাই মনের মতো যেদিন যেটা ইচ্ছে হয় সেদিন সেটা বানাই। আজকে ইচ্ছে হলো একটু কেক বানাই, আর সাথে ম্যাগিও করব। তো সেই জন্য বানালাম, আর কেকটা বানালে সকালে টিফিনেও খাওয়া যাবে। তো ওই জন্য আজকে ইচ্ছে হলো যে কেকটা বানাই। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের প্রত্যেকটা স্টেটের মানুষের খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথাবার্তা সব কিছুই আলাদা। সেই জন্য কোথাও একটা পড়েছিলাম যে কেউ যদি ভারতবর্ষের পুরোটা ঘুরতে পারে, প্রত্যেকটি রাজ্য ঘুরতে পারে, তার পৃথিবী দেখাটাই হয়ে যাবে। কারণ একদিকে বরফ, একদিকে মরুভূমি, আর একদিকে বৃষ্টি, সব কিছুই আমাদের ভারতবর্ষে আছে। তো আমার নিজের গর্ব হয় আমি ভারতবাসী বলে। আর এই ছোট্ট জীবনে চেষ্টা করব ভারতবর্ষের কিছুটা হলেও ঘুরে দেখার, আর মানুষগুলোকে জানার, এই ভারতবর্ষের বৈচিত্র্য সম্পর্কে জানার, আর তোমাদের মাঝেও শেয়ার করব।
সাথে আজকে আমি রান্না করলাম পটল ভাজা, মসুর ডাল আর হচ্ছে মাছের ঝাল মাছ। তো ডালটা আর দেখালাম না, আর এখানে মাছের ঝাল মাছ করছি। তো পেঁয়াজটাকে ভেজে তারপরে একসাথে সব মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। জাস্ট একটু জল দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোকে না একটুক্ষণ আগে যদি তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে অনেকটা বাটা মশলার টেস্ট আসবে। তো এভাবেই আমি রান্না করি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি এভাবেই জলে ভিজিয়ে একটুক্ষণ রেখে তারপরে দিয়ে দিই। তো আমার রান্না প্রায় শেষ, এবার মাছটা দিয়ে জল শুকনো অবধি ওয়েট করবো, ব্যাস আমার রান্না হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যদি এরকম ভিডিও তোমরা অনেক দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর সবশেষে দেখালাম যেটা, সেটা হলো প্যাকিং। তো আমরা বেড়াতে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেজন্য দেখতে হবে আমার পরের ব্লগগুলো। দেখতে থাকো, এর পরের ব্লগগুলো খুব 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 ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। কিপ ওয়াচ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।